নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি চিড়িয়াখানায়, কলকাতার আলিপুর জু। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, স্ট্রিট বয়েজ অভিষেক। তো চলুন দেখা যাক কলকাতা চিড়িয়াখানা। কলকাতা চিড়িয়াখানার জন্য যে টিকিট কাটতে হয় সেই টিকিট আমি কেটেছি অনলাইনের মাধ্যমে, আপনারা ওখানে গিয়েও কাটতে পারেন। টিকিট মূল্য 50 টাকা অ্যাডাল্টদের জন্য এবং বাচ্চাদের জন্য 20 টাকা আপ টু 5 বছর বয়স পর্যন্ত। অনলাইনে কীভাবে টিকিটটা কেটেছি সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অনলাইনে আপনারা এই ওয়েবসাইটটায় যাবেন, তারপর এইখানে প্রথমে ডেটটা সেট করে নেবেন, তারপরে অ্যাডাল্ট সংখ্যা, আমার 2 জন ছিল, 2 জন দিয়েছি, তার নিচে চাইল্ড 1 জন, তারপর নাম দিন, তারপর আপনার ইমেল আইডি দিন, তারপর ফোন নাম্বার। এখানে যদি ভিডিও ফটোগ্রাফি করতে চান তাহলে এখানে 250 টাকা দিয়ে বুক করতে হবে। এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, চাইলে এখানে আবার মডিফাই করে নিতে পারেন। উপরে দেখুন নীল রঙে মডিফাই বাটন দেখা যাচ্ছে, মডিফাই করে দিলাম, 250 টাকা ইনক্লুড হয়ে গেল। টার্মস অ্যান্ড পে নাও করুন, তারপরে এবার প্রসেসিং হচ্ছে, পেমেন্ট অপশান চলে এসছে। এখানে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সিলেক্ট করে বা যে কোনো পেমেন্ট অপশান সিলেক্ট করে এখানে পে করে দিন, তাহলে পেমেন্ট হয়ে যাবে। এরকম একটি প্রিন্ট চলে এসছে, যেটা প্রিন্ট করার প্রয়োজন নেই, আপনার মোবাইলে সেভ করে নিয়ে গেলেই হবে এই বার কোডটা। আর উপরে একটি আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বারটা ওরা চেক করে নিয়ে আপনাকে এন্ট্রি করে দেবে, দিলেই আপনি চলে যেতে পারবেন। আশা করি এটা আপনাকে ইনফরমেটিভ। চলুন এবার চিড়িয়াখানা যাওয়া যাক। এখানে বাঁদিকে আছে পার্কিংয়ের জায়গা, যেখানে আপনি 2 হুইলার যদি রাখেন তাহলে 40 টাকা এবং 4 হুইলারের জন্য 100 টাকা সারাদিনের জন্য। এই হচ্ছে ফুটব্রিজ, এই ফুটব্রিজ থেকে ধরে এপার থেকে ওপারে হতে হবে, চিড়িয়াখানাটা ওই ফুটে। এটা আলিপুরে অবস্থিত, যারা ট্রেনে বা বাসে আসছেন তারা হাওড়া থেকে সোজা আলিপুরে বা বেহালাগামী যে কোনো বাস ধরলে আপনারা চলে আসতে পারবেন। আর যদি আপনি টালিগঞ্জ বা ওই দিক থেকে আসেন, মেট্রো করে হাজরায় নেমে ওখান থেকে বাস পেয়ে যাবেন চিড়িয়াখানা। তো আমি 2 হুইলারে এসেছি, আমার এসে এই ফুটব্রিজ ধরে আপাতত উঠছি। এই ফুটব্রিজ ধরে উঠে, ফুটব্রিজের ওপরে কোনো ভিডিও অ্যালাউ নেই তাই ওপরে আমি কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু ওপর থেকে ভিউটা খুব সুন্দর, দাঁড়াতেও দেবে না। তো আপাতত আমি ফুটব্রিজ দিয়ে উঠে যাচ্ছি, চলুন দেখা যাক। ফুটব্রিজ থেকে নামলাম সিঁড়ি, নামাটা সিঁড়ি নেওয়ার জন্য এসকেলেটর, ওঠার জন্য একমাত্র এসকেলেটর আছে। ইউজুয়াল আমি নেমে এই দেখুন ফুটব্রিজটা, আর এখান নিচ দিয়ে পুরো ঘন ঘন বাস, গাড়ি, ট্যাক্সি সবই যায়। এটা হচ্ছে চিড়িয়াখানার মূল গেট, কিন্তু এটা হচ্ছে এক্সিট গেট। আমি এগিয়ে যাচ্ছি এদিকটা, এইদিকে হচ্ছে আপনার এন্ট্রি গেট, টিকিট কাটার টিকিট কাউন্টার, আর তার পাশে এন্ট্রি। আমি যেহেতু অনলাইনে কেটেছিলাম সেই জন্য এইদিকে এই যে গেট, এই গেট দিয়ে আমি ঢুকে গেছি, যার জন্য আমার লাইন দিতে হয়নি। আমি এবার চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে গেছি। এবারে এখানে হচ্ছে চিড়িয়াখানার ভেতরের গার্ডেন। প্রথমে আমরা এলাম শিম্পাঞ্জির কাছে, দেখুন কিরকম ধরনের চিৎকার করছে। এই আলিপুর চিড়িয়াখানা 1876 সালে প্রতিষ্ঠিত হয়, এটা ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা। এটি আয়তনে 45 একর, আর সবথেকে বড় কথা এখানে একটি কচ্ছপ ছিল যার জন্য বিখ্যাত, যার নাম ছিল অদ্বৈত।
250 বছর বয়স পর্যন্ত সে বেঁচে ছিল, সেই জন্য এই চিড়িয়াখানা আরও খ্যাতি সম্পন্ন। তো চলুন আমরা ইয়ে চলেছি, শিম্পাঞ্জির ঘর দেখলাম ফাঁকা, এবার আমরা যাচ্ছি জেব্রার ঘরের দিকে। জেব্রাগুলো ওখানে বেশ আনন্দে বিচরণ করছে। তবে চিড়িয়াখানার কিছু আধুনিকত্ব হয়েছে, অনেক কিছুই অন্য ধরনের ছিল, মানে সো কল্ড একটু ন্যাচারালিস্টিক হয়েছে, যেটা আগে এতটা ছিল না। কত দিন যাচ্ছে আর চিড়িয়াখানা আরও উন্নত করছে। এটা এক ধরনের পাখি আমরা দেখতে পাচ্ছি, এগুলো ক্লোজ টু যারা ভিডিওটা দেখছেন তারা দয়া করে এটা ওটা দেখবেন। এমু পাখি, আরও অনেক ভালো ভালো জিনিস এই ভিডিও অনেক ভেতরে রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে অস্ট্রিচ, অনেকটা দূরে বসে রয়েছে অস্ট্রিচ, এখানে বোর্ড দেওয়া রয়েছে আফ্রিকান অস্ট্রিচ। আর এটা রয়েছে এমু, দয়া করে ভিডিওটা পুরোটা দেখুন, অনেক ভালো জিনিস কিছু দেখতে পাবেন, ইন্টারেস্টিং পাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক। এই মুহূর্তে আমরা এসেছি কচ্ছপের কাছে, এগুলো কচ্ছপ, ওরা রোদ পোয়াচ্ছে জঙ্গলের মধ্যে, দূরে একটা বসে আছে, অনেকটা খাঁচার ভেতর থেকে, তাই হয়তো অনেক পরিষ্কার করে আমি দেখাতে পাচ্ছি না। এখানে একটা বড়, এবার আমরা এগিয়ে চলেছি ভাল্লুকের দিকে। পুরোটা বড় গার্ডেন, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, হয়তো এখন যেহেতু শীতের আমেজ পড়তে আরম্ভ করেছে তাই নিরিবিলি নেই। এখানে ডিটেকশন রয়েছে ভাল্লুকের, যেটা বলছিলাম নিরিবিলি নেই কারণ লোকজনে ভিড় বাড়ছে। তো ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট পাবেন, খুব সুন্দর শীতের আমেজ, একটা দিন সারা বেলার জন্য যথেষ্ট ভালো জায়গা। আমরা চলে এসেছি মধ্যে স্লথ ভাল্লুকের জন্য কাছে, এগুলির নাম হলো স্লথ ভাল্লুক। ভাল্লুকটি সুন্দরভাবে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেড়াচ্ছে, সবাইকে আনন্দ দিচ্ছে। দেখুন তার কিছু স্ন্যাপশট নিয়েছি। এরপরে এই পাখিটির কাছে আমরা এসেছি, পাখিটার নাম এখানে কোথাও লেখা দেখছি না আমি, কিন্তু দেখতে খুবই সুন্দর। এরও আমি কিছু শট নিয়েছি, এই দেখুন যথেষ্ট সুন্দর। এরপরে আমরা চলে এসেছি এখানে পাখিদের রাজ্যে, এগুলো ককটেল ধরনের পাখি, খুব সুন্দর একসাথে দল বেঁধে থাকে এরা পাখিদের কিচিরমিচির উপভোগ করার জন্য। দারুণ দেখুন একসাথে কত দল বেঁধে বসে রয়েছে। তাদের পপকর্ন দাস, এই আমার হাত থেকে নিয়ে যাচ্ছে, চলে এসছে, দাদা দাদা এইখানে এসছি আমরা, ধরনের পাখি দেখছি, মানে বিভিন্ন ধরনের পাখি এখানে দেখা যাচ্ছে। দেখুন মানে এত সুন্দর ওরা মানুষের কাছে আসছে। এইখানে আমরা একটা ফাঁকা জায়গা দেখেছি, এখানে অনেকগুলো বিড়ালের বাচ্চা দেখতে পাচ্ছি, বেজি যাচ্ছে বেজি। এখানে
দূরে বেশি অবস্থা করতে এইখানে তার পাশে একটা খাঁচা যেখানে আরো কিছু ধরনের পাখি দেখছি হচ্ছিল খুব মজা পাচ্ছে এখানে এসে বলো দিব্যিম মজা করছে এখন তো তার ওই জীবজন্তু প্রতি পড়াচ্ছে সে শুধু ঘুরে বেড়াচ্ছে এটা হবে আমাদের সবার প্রিয় পরিচিত প্রিয়া পাখি আমি শীষ দিচ্ছি আর ও কোনো সবার দিকে এগিয়ে আসছে এগুলো যথেষ্ট বড় পূর্ণবয়স্ক আর একটা ছোট এখনো খুব মনোযোগ সহকারে আমার সব কথা শুনছে আর এগিয়ে বাঘ আমার দেখা পাহাড়ি বাঘ যারা ছোট থেকে আমরা চিড়িয়াখানা যাই তারা এই জায়গাটা খুব ভালো করে পরিচিত আছে পাহাড়ি বাঘ তো এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার একদম সামনে এসে যাচ্ছে ও এই যে দৃশ্য অসাধারণ হ্যাঁ হ্যাঁ উনি একদম বাজে কাজ করলেন তো তিনি আবার তার পদ ধরে হেঁটে যাচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সকালবেলা শিখেছি এ বাবা এবং এই বাবা আবার আমরা পাখির দুনিয়া চলে বিভিন্ন ধরনের মাছ খাচ্ছে জল থেকে তুই তো যারা দেখছেন তাদেরকে বলুন দয়া করে একটু লাইক দিন পারলে শেয়ার করুন কমেন্ট করুন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা তো যাকে দেখছে এই হলো হরিণের দুনিয়া এরা খুব মনোযোগ সহকারে আমার দিকে দেখছে হয়তো বা এদের খুব খিদে পেয়েছে এটাই ভালো বলে আমরা খেতে দেবো একদম চোখ সরছে না ওর অ্যাকচুয়াল ভাব যে খেতে দেবে ওই দেখ তোদের জন্য চলেও এসছে কাছে ওই দেখ তোর দিকে রাখি আছে ওই দাদা দাদা যাচ্ছে দেখ 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 ওই আবার তো দেখছে আবার দেখছে ওই তো এবার আমরা এগিয়ে যাচ্ছি কুমিরের দিকে এখানে যাবো কুমির দেখতে পাবো এগিয়ে যাচ্ছি এই জায়গাটা একটা ছোট ব্রিজে সুন্দর করে সাজানো আছে বাবা
মানে শীতকালে যেহেতু আমরা বাঙালি অ্যাটলিস্ট কলকাতা এবং আশপাশের বাসিন্দারা এখানে আসুন। তো এই মুহূর্তে আমরা এলাম নীলগাইয়ের কাছে। এই নামটা মোটামুটি সবাই পরিচিত, নীলগাই। দূরে একটা নীলগাই দাঁড়িয়ে আছে। এইবার আমরা এলাম ক্যানারি কাছে। দূরে একটা ক্যানারি এইগুলো নিয়ে এলাম। বড়ি পুলি নাচুনি হল দিব্য বসে আরাম করছে গাছের ছাওয়ায়। দেখতে দেখুন অসাধারণ সুন্দর, চারটে করে সিং জগাতে একটু কনিষ্ঠ, দেখেই মনে হয় নিয়ে বাড়িতে চলে যায়। সত্যি হরিণ আমার এত ভালো লাগে ছোট থেকে। দেখুন এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি সরীসৃপের দিকে, তার আগে কিছু হরিণের ছবি দেখিয়ে নিই। এখানে দেখুন কুমিরগুলো ঘুমোচ্ছে, ঘড়িয়াল, এটাও নির্যাতিত। ওই কুমিরগুলো সবসময় ঘুমিয়ে থাকে, ছোটো থেকে দেখে আসছে কিন্তু জেগে আছে। ওরা মনে হয় নড়াচড়া করতে করে ভালোবাসে। এটা হচ্ছে সরীসৃপের মানে সাপেদের জায়গা। এখানে ফটো তোলা ফটো অ্যালাউ নেই, কিন্তু আমি পোশাকটা ভিডিও করেছি। যেহেতু সরীসৃপ ওই সাপের জায়গাটা ভিডিও দেখাতে পারলাম না, ওটা আপনারা সে দেখতে পারবেন যদি কেউ আসেন। তো ওখান থেকে দেখে বেরিয়ে এসছি। এখানে আরেকটা জায়গা আছে যেখানে কুমিরগুলো আছে বড় বড়। গোসাপ মুহূর্তে আমরা এলাম গন্ডারের কাছে। গন্ডারটা জলের মধ্যে ডুবে বসে আছে। আর একটা ইনফরমেশন দিই, এখানে খুব শিগগিরই একটা নিশাচর প্রাণীদের উপর জায়গা খুলতে চলেছে সেকশন, যেটা দেখানো হলো না ভিডিওতে। তো দেখলাম এটার পর তো কাজ চলছে খুব শিগগিরই। আমার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ময়ূরের সামনে। ময়ূরটা বেশ সামনে চলে এসেছে, দেখছি হয়তো খুব ইন্টারেস্টেড আমাদের। এই ছেলেটা একটা পাতা দিচ্ছে, পাতাটা টেনে খেয়ে তাড়াতাড়ি পাস চিন্তা ভাবনা করছে। এত সুন্দর দেখতে একটা প্রাণী, দেশের জাতীয় পাখি, ভারতবর্ষের জাতীয় পাখি। সামনে ময়ূর দাঁড়িয়ে আছে, পিঁপড়ে দেখছি। এই পাখিগুলো খুব সুন্দর দেখুন, ছবি আমি তুলছি, চারের উপর উঠে দাঁড়িয়ে আছে। ঝুঁটি ওটা এনারা তো অনেক উপরে বসে আছে। মেকাও ডাকাডাকি করছে। আরে ভাই ওপরে কেন, তোরা নিচে আসতে পারিস না? ও দেখুন এই পাখিটাকে দেখুন কত ওপরে, সঠিক করে আমি ভিডিওতে দেখাতেও পাচ্ছি না। নিচে এসে দাঁড়াও বাবা, তাহলে একটু ছবিটা তুলি। বাবা কি বিরাট চেহারা লাগছে, নামটা নেই। বিরাট বড় ডানা মেলে উনি এখন হাঁটছেন। আমি তো
যথেষ্ট বড় পা কি আমাদের কি হাই করছে গাইছে নাকি ওই পা নেমে পড়েছে কথা বলে নিয়ে আয় তো যো ওই দা ওই দা তা না তুমি সামনে নেমেছে দেখি এবার ওকে হ্যাঁ এবার ভিডিওতে আমি ক্যাপচার করেছি দেখো মনে হচ্ছে ভালচার ভালচারের মতন দেখতে কোনো পাখি সব কটার নাম আমার ছবিতে তোলা সম্ভব হয়নি ওই দূরে কিছু ম্যাকাও দেখতে ম্যাকাগুলো দেখছে ডাকছে পাখির কত ভ্যারাইটি এত কালো চোখ দেখা যায় এখানে বিভিন্ন বক আছে এর মধ্যে খুলতে বক আছে বড় বড় ঠোঁটগুলো মাছ ধরার জন্য আমরা যাচ্ছি জিরাফের দিকে এই রাস্তা ধরে বাঁ দিকে রয়েছে বিভিন্ন বক কাঁচা ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড সুন্দর গেট এগুলো ভেরি রিসেন্ট হয়েছে এই যে জলাশয়টা দেখছি এখানে প্রচুর মাছ আছে কিন্তু টাইম যেহেতু আমার হাতে নেই তাই এগুলো দেখাতে পারলাম না অলরেডি 4:30 বাজে তো হাতে আমার সময় নেই কারণ টাইমিংটা এখানে আপনাদের প্রথমে বলা হয়নি সেটা হলো সকাল 9টায় এখানে খোলে বিকেল 5টায় বন্ধ হয় 4:30 টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় 9টা থেকে 4:30 বন্ধ টিকিট দেওয়া দেখুন জিরাফগুলো দাঁড়িয়ে আছে কে এটা হলো ম্যাপ আপনারা পজ করে দেখে নিতে পারেন পুরো এরিয়ার ম্যাপটা দেওয়া রয়েছে কোথায় কোন জন্তু রয়েছে পরন্ত বিকেলে জিরাফগুলো হেঁটে বেড়াচ্ছে কিছু বলতে চাইছে এমনি দাঁড়িয়ে আছে ওখানে অনেকগুলো জিরাফ সম্ভবত এগুলো আফ্রিকা থেকে আনা হয় ছবি জিরাফ হ্যাঁ আপাতত আমরা এই জায়গায় কিছুক্ষণ বসে একটু জিরিয়ে নিলাম সকাল থেকে টানা হাঁটছি তাই আমরা ক্লান্ত হয়ে গেছি এখানে আশপাশে প্রচুর ক্যাফেটেরিয়া পাবেন ক্যাফেটেরিয়া আমি সরি
ছোটো ছোটো চা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমের দোকান পাবে। তো সেখান থেকে আমরা বেরোলাম, এই জায়গাটা হাতি আছে, হাতিরাও মোটামুটি তাদের শেডে চলে গেছে। হাতি দেখে আশপাশে আবার কিছু পাখি আমরা দেখতে পেলাম, যদিও প্রায় 4:30 পার হয়ে গেছে কাটা ঘড়ি। তো বিশেষ কিছু বড় জন্তু আর দেখা যাচ্ছে না, কিছু ময়ূর এখানে আমরা দেখতে পেলাম, সাদা ময়ূর। এখানে উনি মহাশয় অনেক উঁচুতে উঠে বসে আছে। বড় চেহারা, ঠোঁট নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, ক্যামেরা পোজ দিচ্ছে। আর প্রচুর খাঁচা, প্রচুর পাখি, এখানে কিছু বদ্রি পাখি আছে। এই পাখিতে রাখি দিচ্ছে, সব পাখিরা একসাথে ডাকছে। দিনের শেষ এখানে কিছু মানে বড় সারস দেখা যাচ্ছে, এটা আলাদা করে বানানো হয়েছে এদের জন্য, একদম ন্যাচারিস্টিকভাবে রাখা হয়েছে, দেখতেও খুব ভালো। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটি উদ্বোধন করেছিল, তার একটা শিলালিপি করা আছে। এখানে একটা জু ফেস্টিভ্যালের কথাও ওখানে লেখা আছে, যদিও ডেটটা শেষ। পজ করে আপনারা দেখে নিতে পারেন। এটা ছিল যারা টিকিট হাতে, কাগজে টিকিট হাত কেটে আসবে এখানে এসে কাটবেন, তারা ইন্ডিয়ার দিন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তারপরে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। দেখা হবে পরবর্তী আমার ভিডিওতে। আজকের মতো, বাই বাই।